বাইক চালাতে পারেন আসলে না অন্য বাইকে বসে আছেন দেখি সে কি রাইড করে আস্তে আস্তে এই এই আপনি গাড়ি স্টার্ট দিতে পারতেছেন না সে সিরিয়াসলি সে নাকি লেডি বাইকার উইমেন এখানে দাঁড়ান তো সুন্দর আছে তো একটু ট্রাই মারবো ট্রাই তো বানতে হ্যাঁ ওরে বাবা ওই পাশে তো আরো সুন্দরী মেয়ে হ্যালো কি লেডি বাইকার আমি বাজা আয়েগা না ভিড়ো রেস হবে একচুয়ালি আমি আজকে অনেক চিল মোডে আছি তো ইচ্ছা করতেছে কোনো আর অন ফাইভ বা জিএস এক্স আর বাংলাদেশের এগুলো যেসব কমন বাইক আছে এগুলোকে খাইয়ে দেওয়ার ইচ্ছা হয়েছে হ্যাঁ অবভিয়াসলি কমন বাইক আর অন ফাইভ এর তো সবাই চালায় ইয়া গ্যারেজে কাজ করেও চালায় গজব বেজতি আমারটা একটু স্পেশাল এডিশন মানে আমার নিজের ব্র্যান্ডের বাইকটা বানানো হ্যাঁ কোন দিক দিয়া সব দিক দিয়ে তো দেখ এটা এটা বাংলাদেশে ওয়ান পিস এই যে ডুয়েল এক্সজস্ট হ্যাঁ তারপরে ফুললি কালার কার্বন সব কিছু পুরো ফুললি মডিফাইড আর এটা কি কমন একটা কি ইউটিউব ইউটিউবের নাম লেখা কি ব্লগ ব্লগ করেন নাকি আপনি হ্যাঁ না ওই যে ইউটিউবের লোগো টোগো দেওয়া তো এই জন্যে ভাবলাম আর কি হ্যাঁ হ্যাঁ বাইক চালাতে পারেন আসলে না অন্য বাইকে বসে আছেন বাইক চালাতে না পারলে কি বাইকের উপরে বসে আছেন ও আচ্ছা বাইক চালাতে পারেন আপনার সাথে ইন্টারেস্ট নেই রেস দেওয়ার ইন্টারেস্ট নাই আপনার বাইকটা আমার কাছে একদম ভালো লাগে না বাইক ভালো লাগে না এই বাইক ভালো লাগে নাই আপনার যে অবস্থা আপনার তো কোমরে পায়ে জোরই নাই আপনি কি বাইক চালান গিয়ারে আছে গাড়ি ক্লাসটা ফুল ধরেন হ্যাঁ হ্যাঁ গাড়ি তো স্টার্ট দিতে পারতেছেন না আপনি উইমেন আপনার যে গাড়ি কি গাড়ি কি সমস্যা দেখছে গাড়ি স্টার্ট দিতে পারতেছে না সে সিরিয়াসলি সে নাকি লেডি বাইকার কই স্টার্ট দেন শুনেন আগে বাইক স্টার্ট দেওয়া শিখেন তারপর বাইক চালাবেন নামেন 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 না আমার বাইক ভালো না আচ্ছা নামেন আমি স্টার্ট দিয়ে দেখাই দিচ্ছি আপনারে আমার ধরতে হবে এতটুকু শক্তি নাই শরীরে তাই এক কাজ করেন আপনি আপনি একটু এখানে দাঁড়ান তো একটা জিনিস দেখায় আপনাকে স্টার্ট এইভাবে দিতে হয় ঠিক আছে ইটস কল এক্সস্ট পাওয়ার আপনি এখান থেকে উড়ে গেছেন আর একটু ফুল থ্রোটল মারলে আপনি এখান থেকে দূরে চলে যাবেন দিস ইজ এক্সস্ট বুঝতে হবে আর আমার এই বাইকে শুধু দুইটা এক্সস্ট ইনস্টল করতে যা খরচ হয়েছে ওইটা দিয়ে আপনার ওই আরন ফাইভ কিনতে পাওয়া যাবে ও ভাই সো আরন ফাইভ আপনাদের কমন বাইক নিয়ে আমাদের সাথে আসেন না সো আর বাই দ্য ওয়ে আমি রেস দিতে চাইছিলাম মজা নিচ্ছে আপনার সাথে সো এটা অনলি আমি রাইড করতে পারি আমি স্টার্ট দিতে পারি আর কেউ স্টার্টও দিতে পারে না সো লেটস গো আর বাই দ্য ওয়ে আমার তো পা ভাঙা দেখে আমার একটু হাত দিয়ে গিয়ে উঠাইতে হয় যাই হোক এটা তাকে দেখানো যাবে না আল্লাহ হাফেজ
মেয়েটার সাথে একটু মজা নিয়ে নিলাম। আর আমি তো ভিডিও করেছি, আই ডোন্ট নো সে জানে কিনা, সো গাইস মেক ইট ভাইরাল।